আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল হোম কুকিং জেবিন রেসিপি। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করে ফেলবো নারিকেলের খুবই মজাদার একটি কুচি পিঠার রেসিপি। আমাদের নোয়াখালীতে কিন্তু এই পিঠাকে কুচি পিঠা নামেই চিনে। আপনাদের এলাকায় এই পিঠাকে কী নামে চিনে সেটি কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকের রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা রিং বেল আইকনটি ক্লিক করে দিবেন, ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমার সাথে যদি আপনাদের রান্না করা কোনো ছবি কিংবা রেসিপি শেয়ার করতে চান চাইলে কিন্তু আমার ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে যেতে পারেন। আমার ফেসবুক গ্রুপের লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমার ফেসবুক গ্রুপের নামও কিন্তু হোম কুকিং জেবিন রেসিপিস। তাহলে চলুন আজকের রেসিপিটি কিভাবে তৈরি করেছি সেটি আমরা দেখে নিব। চুলার মধ্যে একটা প্যান বসিয়ে তার মধ্যে এখানে একটা নারকেল কোড়ানো দিয়ে দিয়েছি। তারপর এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দিতে হবে চিনি। মিষ্টির পরিমাণটা যে যেমন খান সেই অনুযায়ী চিনি দিবেন। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি ব্যবহার করছি। তার সাথে এখানে 2 টুকরো দারচিনি, 3টে এলাচ, 2টো তেজপাতা দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে মিডিয়াম হিটে রেখে নারকেলগুলোকে রান্না করতে হবে। চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত নারকেলগুলো নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। চুলার আঁচটা কোনো মতে বাড়িয়ে দেওয়া যাবে না, না হলে কিন্তু নারকেলগুলো পুড়ে যাবে বা লালচে হয়ে যাবে। চিনিটা যখন গলে গিয়ে নারকেলের মধ্যে খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে তখনই বুঝতে হবে যে নারকেলগুলো রেডি হয়ে গিয়েছে। তো আমার নারকেলের পুরটা কিন্তু মোটামুটি তৈরি হয়ে গিয়েছে। নারকেলের পুরটা পারফেক্টভাবে তৈরি হয়েছে কি না সেটা বোঝার একটা উপায় আছে। আপনারা যখনই আঙ্গুলের মধ্যে নারকেলটাকে নিবেন, নিয়ে তারপরে 2টো আঙ্গুলের মাঝখান থেকে একটু ফাঁকা করবেন, তখনই বুঝবেন যে এরকম একটু সুতার মতো বের হচ্ছে। যখনই এরকম আঠালো একটু সুতার মতো বের হবে তখনই বুঝবেন যে নারকেলের পুরটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। আর এই নারকেলের পুরটা কিন্তু একটু আঠালোভাবে তৈরি করে নিতে হবে। নারকেলের মধ্যে যদি কোনো পানি থাকে তাহলে কিন্তু পিঠাগুলো সংরক্ষণ করতে পারবেন না, সেগুলো কয়েকদিন পর নেতিয়ে যাবে। আর নারকেলগুলো যদি পারফেক্টভাবে আপনারা পুরটা তৈরি করতে পারেন তাহলে পিঠাটা তৈরি করার পর কিন্তু মাসখানিকের মতো সংরক্ষণ করতে পারবেন। তারপর একটা বলের মধ্যে আমি এখানে 2.5 কাপের মতো নিয়ে নিচ্ছি ময়দা। তার সাথে 1/2 কাপ দিয়ে দিয়েছি সুজি। এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। 3 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তারপরে খুব ভালো করে হাত দিয়ে ডোলে ডোলে এগুলোকে মিশিয়ে নিতে হবে। অবশ্যই কিন্তু হাত দিয়ে ভালো করে তেলটাকে ডোলে ডোলে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু ডোটা পারফেক্টভাবে তৈরি হবে না। অবশ্যই কিন্তু এই রেসিপিতে সুজি ব্যবহার করার চেষ্টা করবেন, সুজিটা দিলে কিন্তু পিঠাগুলো খেতে অনেক ক্রিস্পি হবে। যখনই এটা হাতের মুঠোর মধ্যে এরকম করে চাপ দিলে দলা পেকে যাবে, তখনই বুঝতে হবে যে এটা খুব ভালো মতো মিক্স হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে 1 কাপের মতো মেজারমেন্ট কাপের পানি নিয়েছি। সবগুলো পানি একসাথে দিব না, কিছু কিছু করে দিয়ে একটা পারফেক্ট ঢোল তৈরি করে নেব। আমি এখানে আজকে মেজারমেন্ট কাপের 1 কাপ পানি নিয়ে বাড়ে বাড়ে করে দিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি যে কতটুকু পানি আমার লাগছে। আমি এখানে প্রায় 4 বারের মতো পানি ব্যবহার করেছি। একটু একটু করে পানি দিয়ে বারবার করে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারাও কিন্তু আমার মতো বারে বারে করে পানি দিয়ে মিশিয়ে নেবেন। পানির পরিমাণটা হয়তো কম বেশি লাগতে পারে, তবে আমার কিন্তু আজকে মেজারমেন্ট কাপের 1 কাপ পানি পুরোটাই লেগেছে। তারপর ডোটাকে খুব ভালো করে 3 থেকে 4 মিনিটের মতো একদম মুথে নিতে হবে। হাতের তালু দিয়ে ডোলে ডোলে কিন্তু এই ডোটাকে তৈরি করে নিতে হবে। খুব ভালো মতো যদি ডোটা আপনি তৈরি না করেন তাহলে কিন্তু আপনার পিঠাগুলো কিন্তু ক্রিস্পি হবে না, খেতে কিন্তু এটা মজা লাগবে না। তাই এ পর্যায়ে কিন্তু ডোটাকে খুব ভালো করে মুথে নিতে হবে। আমি খুব ফাস্ট মোডে দেখানোর চেষ্টা করেছি, ভিডিওটা না হলে খুব বেশি লম্বা হয়ে যাবে। ডোটা এরকম আঠালো থাকবে, এতে করে ভয় পাওয়ার কিছু নেই। এটাকে আমরা রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এসেছি আর এরই মাঝে কিন্তু ডোটা সেট হয়ে গিয়েছে। আপনাদের যদি ডোটা সেট না হয় তাহলে চাইলে আরও 10 মিনিটের মতো রেখে দিতে পারেন। দেখতে পাচ্ছেন 10 মিনিট পর আমি ফিরে এসেছি আর আমার ডোটা কতটা পরিমাণে স্টিকি হয়েছে। এখন কিন্তু হাতের মধ্যে কোনো রকম আঠালো ভাব নেই, একদমই হাত থেকে আর বলের গায়ে থেকে ডোটা উঠে এসেছে। যখন এরকম হবে বুঝতে হবে যে আপনার ডোটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। এবার এই ডোট থেকে আমি ছোট ছোট করে লেচির মতো এরকম কেটে নিব।
আমরা লুচি বেলার জন্য যেরকম ছোট ছোট লেচি কেটে নিই, এখানেও কিন্তু সেরকম করে কেটে নেওয়া হচ্ছে। আর এই পিঠার রেসিপিটা কিন্তু আমার আম্মুই আপনাদের সাথে শেয়ার করছে। তো আমি যেহেতু খুব ভালো মতো রুটি বানাতে পারি না, আমি রুটি বানাতে গেলে সেটা যে কোনো দেশের একটা মানচিত্রের মতো হয়ে যায়, তাই আজকের পিঠাগুলো আম্মুই তৈরি করে দেখাবে। কারণ আম্মু আমাকে রুটি বেলতে দেয়নি, কারণ আমার রুটি নাকি বাংলাদেশের মানচিত্র আর ভারতের মানচিত্রের মতো হয়ে যায়। তো যাই হোক, আম্মু খুব সুন্দর করে রুটি বানিয়ে নিচ্ছে। এটা কিন্তু রুটিটাকে একটু হালকা বড় করে নিতে হবে আর একদম পাতলা করে নিতে হবে। রুটি যদি মোটা হয় পিঠাগুলো কিন্তু ক্রিস্পি হবে না। একদম পাতলা করে রুটিটা বেলে তারপর মাঝখানে কিছু নারিকেলের যে পুরটা আমরা তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিতে হবে। এরপর আমরা মোমো তৈরি করার জন্য যেরকম করে কুচি করে নিই সেরকম করে এভাবে একটা পুটলির মতো কুচি করে নিতে হবে। কুচিগুলো একটু ভালো করে খেয়াল করুন কীভাবে তৈরি করেছে। তারপর মাঝখানে এভাবে অংশটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বাড়তি যে অংশটা সেটা ফেলে দিয়ে এরকম চেপে দিতে হবে। আমুর পিঠাটিও দেখুন আর আমিও তৈরি করেছি সেই পিঠাটিও দেখুন। আমার কুচিগুলো কীরকম আর আমুর কুচিগুলো কীরকম সুন্দর বোঝা যাচ্ছে, আর আমার কুচিগুলো একদমই লেপটে গিয়েছে। এই জন্যে আজকের পিঠাগুলো আম্মু তৈরি করেছে, আমাকে দিয়ে তৈরি করতে দেয়নি। তো আপনাদের সুবিধার জন্য আরও একটি পিঠা কিন্তু আম্মু তৈরি করে দেখাচ্ছে। তো আপনারা যারা খুব ভালো মোমো তৈরি করতে পারেন তারা কিন্তু এই পিঠাটা অনায়াসে তৈরি করতে পারবেন, কারণ মোমোর যে কুচির ভাসটা এই পিঠার মধ্যেও কিন্তু একই রকম সেই কুচিগুলো দেওয়া লাগে। তো একইভাবে নারিকেলের পুরটা দিয়ে তারপরে ভালো মতো সুন্দর করে কুচি করে নিতে হবে। আর আবারও বলছি, রুটিটা কিন্তু একেবারে পাতলা করে ফেলতে হবে। যতটা পাতলা করে বেলা সম্ভব ততই কিন্তু পিঠাটা ক্রিস্পি হবে খেতে। তো আবারও এরকম একটা পুটলির মতো তৈরি করে মাঝখানের যে অংশটা সেটাকে এভাবে করে চেপে একটু ঘুরিয়ে দিচ্ছে। তারপর মাঝখানে যে বাড়তি অংশটা থাকবে সেটাকে কিছুটা ফেলে দিয়ে এভাবে করে একটু ঘুরিয়ে তারপরে বোটার মতো একটু চেপে দিলে পিঠাটা তৈরি হয়ে যাবে। তো এই বাড়তি অংশটা কিন্তু অবশ্যই ফেলে দিবেন, না হলে পিঠার মধ্যে বিশ্রি দেখা যাবে। তো এরকম করে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছে। তারপরে চুলার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল আগে থেকে কিন্তু আম্মু গরম করতে বসিয়ে দিয়েছে। তারপর গরম তেলের মধ্যে পিঠাগুলো দিয়ে দিতে হবে। চুলার আঁচটা কিন্তু একদম হাই হিটে রেখে পিঠাগুলো ভাজতে যাবেন না, না হলে কিন্তু উপরটা লালচে হয়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে, যার কারণে পিঠাগুলো নামানোর পর কিন্তু কিছুক্ষণ পর নেতিয়ে যাবে। তাই অবশ্যই কিন্তু চুলার আঁচটাকে একদম মিডিয়াম হিটে রেখে, মিডিয়াম লো হিটে রেখে অবশ্যই পিঠাগুলোকে ভেজে নিতে হবে। একটা পাশ হয়ে গেলে অপর পাশটাকে উল্টে দিতে হবে। পিঠাগুলোকে কিন্তু একদম অল্প আঁচে ভেজে নিবেন, তাহলে পিঠাগুলো খেতে অনেক ক্রিস্পি হবে আর এটা প্রায় এক মাসের মতো আপনারা সংরক্ষণ করতে পারবেন। তো পিঠাগুলোকে আমি খুব ভালো করে উল্টে পাল্টে দুটো পাশ ভেজে নিচ্ছি। পিঠাগুলোর মধ্যে যখনই এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখনই বুঝতে হবে যে পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে। এর থেকে আর বেশি কালার করতে চাইবেন না, কারণ নামানোর পর কিন্তু পিঠাগুলোর মধ্যে আরেকটু গাঢ় কালার চলে আসবে। তো আমি এ পর্যায়ে পিঠাগুলোকে তেল সরিয়ে নামিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু পিঠাগুলোকে নামানোর পর একটা ফয়েল পেপারের টিস্যু পেপারের মধ্যে কিংবা একটা কিচেন টাওয়ালের উপর রেখে দিবেন। তো সবগুলো পিঠাকে একই পদ্ধতিতে ভেজে তুলে নিচ্ছি। তো পিঠাগুলো ভাজার পর আমি এখানে কিছু পিঠা আপনাদের সাথে পরিবেশন করে দেখিয়েছি, আর পিঠাগুলো কতটা ক্রিস্পি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমি বুঝতে পারছি না। পিঠাগুলো এতটাই ক্রিস্পি হয়েছে যে এটা ধরার সাথে সাথেই কিন্তু ভেঙে যাচ্ছে। হালকা একটু চাপ দিলেই দেখুন পুস্কার যে খোসাগুলো থাকে, পুস্কার খোসাগুলো যেরকম ক্রিস্পি থাকে ধরার সাথেই ভেঙে যায়, এ পিঠার কিন্তু একইভাবে ধরার সাথেই ভেঙে যাবে। ভিতরে নারিকেল পুরে ঠাসা ক্রিস্পি এই পিঠার রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই রেসিপি কিন্তু অবশ্যই সুজি দিয়ে বানানোর চেষ্টা করবেন। সুজি ছাড়া যদি আপনারা তৈরি করেন তাহলে কিন্তু আমার মতো পিঠাগুলো ক্রিস্পি হবে না। আর অবশ্যই কিন্তু এই পিঠাগুলো আপনারা একটা এয়ারটাইট বক্সের মধ্যে ঢুকিয়ে রেখে প্রায় মাসখানিকের মতো সংরক্ষণ করতে পারবেন। যে কোনো অতিথি আসলে অনায়াসে এই পিঠাগুলো পরিবেশন করে দিতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা রিং বেল আইকনটি ক্লিক করে দিবেন। আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে ফেলবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে। আর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে। আর কোনো রেসিপি রিকোয়েস্ট যদি থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার সাথে চাইলে অ্যাড হয়ে যেতে পারেন আমার ফেসবুক গ্রুপে, সেখানে আপনার রান্না করা কোনো ছবি কিংবা রেসিপি আমার সাথে শেয়ার করতে পারেন।
গ্রুপের লিঙ্কটা আমি নিচের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আজকের মতো এ পর্যন্ত বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে, আল্লাহ হাফেজ।